Ashit Sandosha, DJ Bapi, Dushaik Nambupol. বাবু কি চলে গেল নাকি? হ্যাঁ হারি মেয়ে এসে গেছে, এখান থেকে তাকিয়ে দেখো উজানি বন্ধু কেমন কড়ি রাস্তা হয়েছে। ভালো হয়েছে বাবু, আর দুই পাশে বোলের বাকি চার। আচ্ছা হয়েছে বাবু, উপরে কাপড়ের কান্ডারি বাবুতে ভালো হয়েছে। আর কি জন্য চেয়েছিলে? স্বর্ণ পুতুল। এই নাও সোনার পুতুল। এ বাবু এটা স্বর্ণ পুতুল আছে। হ্যাঁ হ্যাঁ হাড়ি মেয়ে, শোন না বাবু এই পুতুলটা আমার দিয়ে দিবি বল। হাড়ি মেয়ে, ও বেউলাকে যদি আমি আনতে পারি নতুন নয়া বাজারে। কথা দিলে হাড়ি মেয়ে, বেউলাকে যদি একটি বার আনতে পারি নতুন নয়া বাজারে এই পুতুল আমি তোমায় দিয়ে দেবো হাড়ি মেয়ে। আমি তাহলে আসছি হাড়ি মেয়ে। এই বাবু তুই আমার কথা ভুলে যাবি গলাই তো। কোনোদিন ভুলব না। ঠিক আছে বাবু, একটু বার বেউলাকে আনবে তো হাড়ি মেয়ে। এই বাবু আমি কথা যখন দিয়েছি বেউলাকে লিয়ে আসবো নতুন নয়া বাজারে, তাহলে আমি আসছি হাড়ি মেয়ে। টাটা বাই বাই, টাটা বাই বাই। শুধু বেউলাকে যেন দেখতে পাই সুন্দর নয়া বাজারে। চল পুতুল চল, আজ তোহার লাগে লিয়ে আসবো বেগুলাকে নতুন নয়া বাজারে। আর বেগুলাকে নতুন নয়া বাজারে আনতে পারলে না আমি বি বড় লোক হয়ে যাবো। চল বেগুলা, তোকে আমি নাচতে নাচতে নিয়ে যাবো ওই উজানি নগরে। আজ তোরা কেনে বিলো হয়ে আইবে নেরা, আই কেনে বিলো হয়ে আই মায়েরা, আয় ছুটে ছুটে আয় আমার সোনার পুতলি তোরা। আজ কেনে বিলো আমার সোনার পুতলি তোরা, আজকে নিবি লয়া। সোনার পুতলি
से जाएगो। सोनार बोतली तोरा चल बिलोयार बोतली तोरा चल बिलोयार सोनार সোনার পুতুল আছে চোখ বেরোনো চোখ ঢোকা ও দিদি আরে নেড়া খাদা খাদি কি তোমার হাতে ওটা কি কই কিছু না তো তুমি একটু ঘোরো এই তো ও দিদি এই পাশটা ঘোরো না ওই তো ও দিদি খুব ভালো পুতুল গো ভালো আমার খুব পছন্দ হয়েছে আমি নিয়ে নানার বাড়ি যাই घरे छोटे छोटे नाती नाती आछी ओ लागले ले जाछी हां आमे दाओ ना হাত পা ছিঁড়ে ফেলবে নাকি বল আমি এই পুতুল দিতে পারবো না দাও না না বললাম তো কেন এই পুতুল ভালো না আমার ছোট ছোট নাতি নাতনি ওরা এই পুতুল খেলতে ভালোবাসে আমি তোমার নাতনি হলাম আরে আমার সুদিনের খাড়া রোজ লেগেছে ছাওয়া দিয়ে দাঁড়া যা না ও ঢোসার বাজার পার হয়ে গেলে না এটা নতুন নয়া বাজার হয়েছে ও বাজারে গেলে এই পুতুল কি হবে এমন এমন পুতুল পাওয়া যায় তোর জড়িয়ে ধরবে তোর হাম খাবে चले गेले किन्तु आमार मा भीषण बकबे कि आमार मा आमाके भीषण मारबे तोर माथाय हेवी बुद्धि आछे तो তুই ঠিক বলেছিস তুই যদি তোর মাকে না বলে যাস তোর মা খোঁজা খোঁজি করবে হ্যাঁ আর যদি না পায় তুই যখন বাড়িতে যাবি তোর হাড়ের ভেতর দিয়ে সিদ্ধ করবি ও দিদি তাহলে আমি মাকে বলে আসি শোন একটা কথা বলি বলো মা হত বিদায় দিতে চাইবে না জোর করে তোর তিনটে দাদা আছে না শুনেছি হ্যাঁ দাদাদের কাছ হতে বিদায় নিবি টাকা একটু বেশি করে নিয়ে আসবি ওপারে মেলা চলছে আচ্ছা করে খাবার খেয়ে ঘরে আসবি তুমি এখানে বসো আমি যাই আর আসবো যাই আর আসবি হ্যাঁ এই পায়ে যাবি আর এই পায়ে আসবি হ্যাঁ বিরিজির এপারে একটা পা দিবি আর ওপারে গেলাম মেরে পড়বি হ্যাঁ বিদায় নিয়ে তাড়াতাড়ি আসবি বেলা হয়ে গেলে পুতুল পাওয়া যায় না সব দোকানদার গুড়িয়ে নিয়ে ঘরে চলে যাবে ও দিদি তুমি কোথাও যাবে না তুমি না তাহলে এখানে বসো ঠিক আছে আমি যাব আর আসবো দিদি Sorry,
তোর কিনতে গো মা ওমায়ুই নায়া বাজারি যাব সর আশার পুতলি মন প্রাণ হাইয়া কলে অনুমতি দাও জননী যাব বাজারে যাব শরণ পুতলি কিনতে গো মা ওই নয়া বাজারে যাব শরণ পুতলি কিনতে গো মা পুতুল কিনতে যাবো না আমি যাবো
দেখো তো ঠিক বলেছি ছেন হয়ে গেছে ও না বাজারে যাওয়া যাবে না বড় হয়ে গেছে ও দাদা তুমি আমায় 500 টাকা দেবে এই 500 টাকা কি হবে তা 5 লাখ টাকা দাও আলমারি থেকে চলে যাবি বড়দা যা বড়দা ও বড়দা কে হয়েছে বল আন পুতুল কিনতে যাব কোথায় ওই নয়াবাজি নয়াবাজি আর কোথায় ওই হারিনী দিদি জানে হারিনী দিদি জানে হ্যাঁ হারিনী দিদি আর কে গো আছে একজন আছে আছে যাবি বলছিস হ্যাঁ পুতুল কিনতে যাবি হ্যাঁ তোর জন্য ভালো পুতুল কিনে আসি না ও পুতুল হবে না এ পুতুল পছন্দ নয় তুই কি পুতুল নিবি আমি সোনার পুতুল নেব ও সোনার পুতুল নিবি হ্যাঁ তা আমি কিনে এনে দেবো না আমি দিদিকে কথা দিয়ে এসে আমি যাবো তুই বড় হয়ে গেছিস না না আমি যাবো আচ্ছা বোনের পালা পড়িস আচ্ছা যা 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 তাহলে তুমি আমায় 10 লাখ টাকা দাও ওইটা ভালো বলে যেতে বলেছি বলে 10 লাখ টাকা দাও তাহলে আমি যাই এত কম টাকা হলো হবে তুই 1 লাখ টাকা নিয়ে যা বেহুলা দাদারা বিদায় দিয়েছে হ্যাঁ তাহলে আমি বিদায় দিলাম তাহলে আমি আসি মা এসে বেহুলা আমি যাব আর আসব আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি তরাই ফিরে এসে বেহুলা আমি যাব আর আসব মা যা কি বেহুলা বেহুলা কি বাজে ভাইয়ারে আমারে কইলো এই পায় যাব আর এই পায় চলে আসব বেলা হয়ে গেলে পুতুল পাওয়া যায় না উপস্থিত ভদ্রমশায় গণ এবং মা ভুনগণ পশ্চিম চন্দনেশ্বর ঈশ্বর সুবল কার্তিকচন্দ্র সর্দারের জ্যেষ্ঠ পুত্র সুবলচন্দ্র সর্দার হারিনীর অভিনয়ে সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কার করিলেন কিছু মনে করো না আমি বহুদিন আসেনি না তো যাই হোক আমি মায়ের কাছে খাই মেরে প্রার্থনা করি যে দানি আজ মায়ের নামে 20 টাকা দান করেছেন মা যেন সর্বকাজে মঙ্গল দান করেন সুখে রাখেন ভালো রাখেন জয় জয় মা মনসার নাম করে সবাই হরি হরি বলো আরে বেহুলা এর কথা দিদি দিদি বলে মায়া বাড়ি আর কি হচ্ছে ও দিদি চলো না ওদিকে মেলা বন্ধ হয়ে গেল না চলো না পুতুল পাওয়া যাবে না চলো না আমার সোনা দিদি সোনা সোনা বলে আমার ভাবে মায়া বাড়ি এলাম নে কাল ঘুরে আসি হয় হবে না হয় না হবে ঘুরে চলে আসব দাদা শুধু গাড়ি রেডি করে রাখো আমার মনে হয় পুতুল পাওয়া যাবে বলে মনে হয় না হ্যাঁ চলো দাদা যাই ও বেহুলা চলে নয়া বাজারে দুজো যাই রে চল বেহুলা চল ও বেহুলা চলে রে কিন্তু কোন জায়গা নেই তো কেন
হুঁকো হুঁকো না আমার আমার অনেক আইটেম আছে অনেক আইটেম আছে প্রচুর আইটেম আচ্ছা কিন্তু ফুটপাতে বসতে হবে কেন কোন জায়গা নেই সব জায়গা রিজার্ভ হয়ে গেছে সব দখল সব দখল করে নিয়েছি আচ্ছা ঠিক আছে ফুটে বসতে হয় হবে চলো যাই ওই আজ বৃন্দাবনে আজ ফুল ফুটেছে আজ দেখে যাগো তোরা আজ কোন ফুলে হেতে কৃষ্ণ আছে কোন ফুলে তে হে রাধা আজ বৃন্দাবনে ফুল ফুটে হেতে দেখে যাগো তোরা আর কোন ফুলে হেতে কৃষ্ণ আছে কোন ফুলে তে হে রাধা ললিতা দেখে যাহা কহ তোরা আহার কোন ফুলে হেতে কৃষ্ণ আছে কোন ফুলে তে হে রাধা বলি ও বিশাখা ও ললিতা দেখে যাহা কহ তোরা আহার কোন ফুলে হেতে কৃষ্ণ আছে কোন ফুলে তে হে রাধা আজ বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাহা কহ তোরা আহার কোন ফুলে হেতে কৃষ্ণ আছে কোন ফুলে তে হে রাধা গৌর প্রমানন্দ একবার কে উনি তো সত্যি কথা গৌর প্রমানন্দ একবার কোথায় হরি বলছি বল কে তো সেই বাজারে এসেছে ও দিদি কি আমি আর হাঁটতে পারছি না হাঁটার দরকার নেই দেবা তুই ছুটতে ছুটতে যাবি ও দিদি পায়ে ব্যথা করছে পা ব্যথা হচ্ছে ঠিক আছে ওই তো কালকের জীবন তো যাব গিয়ে ওখানে একটা ফাল দোকানে ভালো গরম কিনে দেব লাগিয়ে নিবি ঠিক আছে ওই ওই মঙ্গল আগরবাতি ধূপ মোস্তফা কই দেখি মোস্তফা ধূপটা দাও দেখি ধরে দেব হ্যাঁ ধরিয়ে দাও বলছি তখন ধরিয়ে দাও বাবা তোরা দোকানদার দোকানদারে ভালো মিল হয়েছে হ্যাঁ মিল থাকা ভালো না তো ব্যবসা হবে করতে দাদা আমি তোমার কাছে চেয়েছি মঙ্গল আগরবাতি ধূপ তুমি এই মোস্তফা ইয়ে কি মোস্তফা আচ্ছা ঠিক আছে আজ নম 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 আজ গন্ধেশ্বরে ওই আমি ধূপ জ্বালিয়ে প্রণাম করি ওমা খরিদ্দার পাঠিয়ে দে তাড়াতাড়ি আমি সকাল সকাল আজ বউনি করি আর খরিদ্দার পাঠিয়ে দে তাড়াতাড়ি আমি সকাল সকাল আজ বউনি করি আজ নম 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 গন্ধেশ্বরে আমি ধূপ জ্বালিয়ে প্রণাম করি খরিদ্দার পাঠিয়ে দে তাড়াতাড়ি আমি সকাল সকাল আজ বউনি করি আমি খরিদ্দার পাঠিয়ে দিহে তাড়াতাড়ি আমি সকাল সকাল আজ বউনি করি বেহুলা বলো দিদি আর যেতে হবে না এটা হলে সেই নতুন নয়া বাজার এই সব কারা বসে আছে বলতো এই ছুটে ছুটে তোরা সবাই দোকানদার দোকানদার এতগুলো হ্যাঁ আর খরিদ্দার কে জানিস কে তুই আর আমি আজ সারা রাত শুধু মার্কেটিং করব জানিস দেখবি যত রাত হবে না সব ফাঁকা হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই চারিদিকে বোর্ড লাগানো রয়েছে দেখে নে এটা হলো 12 নম্বর আর এটা হলো 14 নম্বর আর এটা হলো 10 নম্বর আমি আগে কোনটাই যাব ওই তো চলে যা 10 নম্বরে চলে যা আই ছুটে ছুটে ও দোকানদার কি মা তোমার কাছে পুতুল আছে তেতুল দোকানদার কালা আছে হ্যাঁ ওটা বেলুন দাঁত দেখতে পাচ্ছি না ভুল হয়ে গেছে দাদু ও
ও তোমার হির মাজারে রাগব, ও তোমার ছেড়ে দেব না, ও তোমার হির মাজারে রাগব ছেড়ে দেব না, তোমার হির মাজারে রাগব ছেড়ে দেব না, তোমার হির মাজারে রাগব ছেড়ে দেব না, ও তোমার ছেড়ে দিলে সোনার গো ওর আর তো পাবে না। ও দিদি আমার হাত ধরে টানছে, ওটা টানা টানি দোকানদার, বুঝে বলো সব ঠিক হয়ে যাবে। বলি ও দাদু, ওরে বাপ দুঃখে ও তোর মুন্ডু দেব ঠুকে, আরে বাগের সাধ্য নাই কামড়াবে তোর মুখে, ওরে বাপ দুঃখে মুন্ডু দেব ঠুকে, বাগের সাধ্য নাই কামড়াবে তোর মুখে, ওরে বাপ দুঃখে মুন্ডু দেব ঠুকে, বাগের সাধ্য নাই কামড়াবে তোর মুখে, ওরে বাপ দুঃখে। ভালো কাকি বলতে পারি না, পাকা তেতুল কানে কানে বলছি পুতুল, আই না শুই চলে গেল কেন ও দিদি, ওই দোকানদারের কাছে গেছি না, হ্যাঁ ওই দোকানদার, আমি যেই বলেছি আমার পুতুল আছে, পুতুল বলে না আইনা শুনি, ঠিক বলেছ না, তুমি মুখে দাও কি বলেছে, বলে আইনা শুনি, কি বাজে বিচ্ছিরি, হ্যাঁ ও বাজে, ওর ব্যবস্থা করে দাও আজকে, হ্যাঁ আমি যাব না যাব না সুন্দরী গো, এ জীবনে দেব তোমার দ্বারে, আমি যাব না সুন্দরী গো, এ জীবনে দেব তোমার দ্বারে, তোরা কেন তোরা নে যাই ধরে মন আমার হু হু করে, মনটা জানা খেলো তুমি না বলে বন্ধু দোকানদার ফেলে দিচ্ছ, ওই কারণ আছে নিশ্চয়ই, কারণ বলতে হবে তো নাকি, তুই বড় মস্তান হয়ে গেছিস নাকি, তুই বড় মস্তান হয়ে গেছিস, কি ব্যাপার শুনে কারণ আছে বলবো, বলো বলো বলো, কি বলবো দাদা, কে কার কথা শোনে, আরে বলতে দাও কি বলতে বলুক, উনি বলুক তুমি কথা বলো, উনি বলে নি তারা বলো, বলতে যাই কো, আচ্ছা বলো দেখবি, দাদা গিয়ে বললো দাদু, তারপরে ঘটনা হলো কি, তারপর বলো না, অতুল নয় তেতুল নয় পুতুল, আবার কি বাজে কথা বলেছে, কি বলেছে দাদা, সে কথা বললে আর সকালবেলা মুখ দেখাতে পারবে না, বলতে হবে তো, কি বাজে বিচ্ছিরি দোকানদার, বলে আই না শুই, ওটা আয় না, এটা সুচ
বসো তুই 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 আয়না সই বিক্রি করতেছিস বলে কি তুই কথা বলছিস এই হ্যাঁ তুই শুধু বোতার ভুল করবি আর আমি গন্ডগোল করব না ও দিদি আ পুতুল কই তোর আবার হাঁপানে তোর ঝাড়ব জানি কেন তুই উল্টো পাল্টা দোকানে যাবি আর আমি শুধু উল্টো পাল্টা ঝগড়া করব না সারা জীবন শুধু আমি মার খাব না তাই তো বলেছি ওই তো ওই দোকানে যা যাও দাদা বসে চা খাচ্ছে মনে হয় বেঁচে করা ঠিক মতো হয় না এবার যন্ত্রপাতি গুঁড়ো এবারে ঘুরছে যা গেছি কাকা তোমার কাছে পুতুল আছে পুতুল তুই কাশিয়ে গন্ডল করেছিস মিয়া দোকানে পুতুল দেখতে পারবি ভালো দিচ্ছে কি ও বাবা ওই দাদুর কাছেই পুতুল আছে আমি তোর আগে থেকে বলেছিলাম ঝগড়া করতে চিন্তা ভাবনা করে কর এইবারে যা আমার ভুল হয়েছে তোমার অন্যায় হয়েছে আমার দিদি তোর দিদি তোর দিদির মুন্ডু ধরে একবার পাঁচ দিয়ে দিতে পারিস না আমার দিদির সাথে তোর দিদির সাথে দিদির মাথা চুল আছে নাকি ভালো খুব ভালো তো দিদি তো গোপ উঠেছে মেয়েদের গোপ উঠে আমার গোপ উঠেছে দেখতে পাচ্ছ ও তোর গোবর না খুব ভালো তো একটা কথা বলবো খুকি ভালো তোর দিদির গালে যদি খেতে পারিস তিনটে হাম হ্যাঁ তোর পুতুল আমি এমনি নিয়ে দেবো সত্যি বলছো তুই তিনটে নিয়ে আর গিয়ে বাড়িকে খেলা করবি তিনটে কেন তোমার দোকান সব নিয়ে নেবো তুই দোকান সব নিবি হ্যাঁ তোর এত আশা হ্যাঁ তোর এত লোভ হ্যাঁ আমার দোকানে সব আছে কিন্তু জল নেই তুই হাম খেতে গিয়ে যদি যদি তোর গলায় পেতে যায় আমি জল দিতে পারবো না আমার কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না তা তুই হাম খা আমি দেখবো ঝাড়ু ছুঁড়ে মারবো এদিকে আয়
প্রচন্ড রোদ, ওই জন্য করে ছেঁচে ছাতা ধরবে না কেন? না কেন বেগুলা রোদ সহ্য করতে পারে? আরে কেন বলবে তো, ছুঁবে না, মাথা ছাদে ধরবে না, ওর পাশে যাবে না, গেলে তোমার ঠ্যাং কাটা পড়ে যাবে। দিদি ভালো করে বকে দাও, ছুঁবে না। ছেলে কি হবে? যা চলে যাবে। কি জাত? সতীত্ব জাত। সতীত্ব জাত? মানুষ যদি মানুষকে ছোঁয় তাহলে যা চলে যায়, তাই নাকি? একটা কথা বলবো দুজনের, তোমাদের জাতি গাছে হয় কি? জাতি গাছে হয় কেন? লেবু গাছে, কলা গাছে, শশা গাছে, আম গাছে, জাম গাছে, কাঁঠাল গাছে, তাই নাকি? জাতালে গাছে হয়। জাতি যদি এত গৌরব, বাড়ি ছেড়ে বাইরে এসছো কেন? 100 বার আসবে, 1000 বার আসবে, আমার টাকায় আমি বাজারে বসেছি। বেহুলা কেন? যে মেয়ে আসবে একবার কেন 1000 বার ছেড়ে দেবো? জীবনে না ছেড়ে দেখবে, ছেড়ে দেখবে, এই দেখো ছেড়ে দিলাম।
কাল কোলো মান রইল না গো কাল কোলো মান রইল না গো